কিছুদিন আগেও উনি চলে যাওয়ার প্রায় এক মাস আগেও আমাকে অনেক আদর করা যখন খাওয়াই দিল তখন আমার মনে হয়েছে যে সে মনে হয় আর বেশি দিন থাকবে না কারণ মানুষের ভালোবাসা অনেক কিছু বলে দেয় তো আমি তার দরবারে তার মাঝে ভক্তি জানাই আমার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তার চরণে ভক্তি জানাই এবং নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই আব্দুর রশিদ সরকার তার মাঝারে ভক্তি জানাই আমাদের বাউলদের আশ্রয়ের জায়গা বাউল মাতা মাননীয় এমপি মহোদয় আমাদের সকলের মা জনাব মমতাজ বেগম মাননীয় এমপি মহোদয় তার চরণে ভক্তি রেখে সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে গানটা হইল আমাদের মাতাল কবি রাজ্জাক দেওয়ানির একেবারে যখন আমি গান শিখি আর কি এখন থেকে প্রায় বছর ৩০ আগে হবে আমি নিজে পালা গান করে ২৮ বছর তো তখন তিনি নতুন কোনো গান লিখলে তার যারা কাছের আদরের ভালোবাসার তাদেরকে ডাইকে ডেকে বলতে যে গানটা তোরা গাইস তো আমার মনে পড়ে যে শাহালি বাবার মাঝারে তো রাজ্জাক দেওয়ান সাহেব আমাকে গানটা দিয়েছিলেন আমি তখন থেকে খুব ভালো লাগে গানটা করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরব হইব তোমার লিখা গান আমি গাইব ও বন্ধু রে যদি ভুল বুঝে চলে যাও
যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যাও যত খুশি ব্যথা দাও দাও সব ব্যথা নীরবে শুনব তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব ও মধু চান তবুও তোমায় ভালোবাসব ও জালা দিদি তবুও তোমায় ভালোবাসব ও বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব লামহা বুকস অনলাইন যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকি আগে হাতে বই পাবেন পরে টাকা দিবেন এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে